সমস্যা হলো উনি তো একটা হেডমিস্ত্রি রেলের, ওনার করতে বগলে দেখার তিনটা চারটা পাঁচ ছয়টা ক্লিম নাই, তুমি কি করে রেল দিয়ে হাঁটাহাঁটি করি, আরো অনেকে করে, কিন্তু আমি আজকে সোজা এখানে আমার বাড়িতে সোজা উঠছি, উঠে এদিকে যেতে লেগে দেখছি এই কাম প্রাণ ঝালমুড়ি দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁঝ, প্রাণ ঝালমুড়ি এই ঝাঁঝ সেই ঝাঁঝ। পরে একা পরে রেল গেটের দিকে গেলাম যে কাউকে পাই না, কাউকে পাইনি, তখন একটা মালট্রেন গেছে, মালট্রেন যাওয়ার পরে লাস্টে আমার এই বন্ধু রনিকে ফোন দিলাম, এই আবার চাকরি করে আনছে রে, এনাকে ফোন দেওয়ার পরে এই তো সব লোকজন এসে ট্রেনে হোচিল দিছে, পরে ওই বাড়িতে লাল গামছা আর একটা লাল উন্না নিয়ে এসে ট্রেনটা থামালাম, থামায় লোকজন পাওয়ার পরে সাথে সাথে আমি জানিয়েছি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবং সুন্দরভাবে গাড়ি পার করেছি, এতে কোনো টেনশন করার কিছু নেই, আমরা এখন রেলটাকে ঠিক করবো। দুই রেলের সার্কেল আমি একটা জরুরি কাজে সান্থার গিয়েছিলাম এবং সান্থার থেকে আসার সময় জানতে পারি যে বাসুদেবপুর স্টেশন সংলগ্ন একটা জায়গাতে রেলের কিছু কাটা গেছে, এরকম শুনতে পেলাম যে দুষ্কৃতিকারী কর্তৃক এটা কাটা হতে পারে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনাস্থলে আসি এবং ঘটনাটা দেখি। রেলওয়ে কর্তৃপক্ষ যারা রেলের কর্তৃপক্ষ যারা আছে তারা বলতেছে না এটা কোনো দুষ্কৃতিকারী কর্তৃক এটা কাটা না, এটা সম্ভবত ট্রেনের যাতায়াতের কারণে, অতিরিক্ত ট্রেনের যাতায়াতের কারণে এটা ফেটে গেছে এবং ফেটে যায়, এরকম একটা ঘটনা ঘটছে। এটা যাই হোক আমরা এরপরেও আমরা তদন্ত করতেছি, যদি কেউ যদি কোনো ধরনের এর সাথে জড়িত থাকে বা এরকম যদি কোনো কিছু ঘটনা ঘটে, মানুষের দুষ্কৃতিকারী কর্তৃক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।